নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার এই বছর জুন মাসে শেখ হাসিনা মন্তব্য করেছিলেন সংবাদ মাধ্যমে যে মায়ানমারের একটা অংশ ভারতের মিজোরাম মণিপুরের একটা অংশ এবং চট্টগ্রাম হিল ট্র্যাক্টকে নিয়ে একটা আলাদা খ্রিস্টান রাষ্ট্র বানানোর পরিকল্পনা হচ্ছে একজন সাহেব তার কাছে এসেছিলেন সেই সাহেব শেখ হাসিনাকে অনুরোধ করেছিলেন যদি মার্কিন বিমান ঘাঁটি বানানোর অনুমতি শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে দেন তাহলে আজন্ম তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন শেখ হাসিনা প্রকাশ্যে বলেছিলেন আপনাদের ইস্তিমোরের কথা মনে আছে ইন্দোনেশিয়া ভেঙে তৈরি হয়েছে বারো তেরো লক্ষ মানুষের বাস তার মধ্যে সাতানব্বই শতাংশ প্রোটেস্টান সামান্য কিছু ক্যাথলিক এবং মুসলিম সম্প্রদায়ের মানুষ খুব কমকে তো ন্যাচারাল রিসোর্স প্রচুর আছে এবং আমেরিকা প্রচুর আর্থিক সাহায্য করে চীন ভারতের নাকের ডকায় এরকম একটা খ্রিশ্চান স্টেট থাকলে আমেরিকার স্বার্থ সুরক্ষিত থাকে দেখুন আমাদের মিজোরামের মুখ্যমন্ত্রী লাল্ডু হোমা সেপ্টেম্বর মাসে আমেরিকায় গিয়েছিলেন তিনি বলেছেন যে আমি জো কমিউনিটির ঐক্য যাতে হয় সেজন্য আমেরিকায় গেছিলাম তাদের আমন্ত্রণ স্বীকার করেছিলাম ওখানে জো কমিউনিটিতে একটা সবাই তিনি বক্তব্য রাখেন চৌঠা নভেম্বর সেই বক্তব্যটা ভাইরাল হয় তাতে তিনি বলেছেন যে মায়ানমারের চীন কমিউনিটি মিজোরামের জো কমিউনিটি আর চীন জো এরা এটা তিনটে দেশের মধ্যে ভাগ হয়ে আছে চট্টগ্রামে আছে মায়ানমারে আছে আর ভারতে আছে ভারতে মানে ওই চুরাচাঁদপুর অনুমার্স কুকি মিজোরামে জো আর এদিকে চীন তারা একটা অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে হয়তো কোনো দিন আসবে ভারত সরকার ভারত মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইছে লালডু অমা বলেছেন যে নীতিগতভাবে তিনি এটাকে সমর্থন করেন না কিন্তু কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিলে তার কোনো করণীয় নেই আসলে মিজোরামের মানুষ মায়ানমারে ষোলো কিলোমিটার ভিতরে প্রবেশ করতে পারে ভিসা পাসপোর্ট ছাড়া আবার মায়ানমারের মানুষ মিজোরামের ভিতরে ষোলো কিলোমিটার আসতে পারে তো এগারোই নভেম্বর কুকি জঙ্গিদের সঙ্গে সি আর সংঘর্ষে এগারো জন কুকি মারা গেছে জঙ্গি মিজোর এই মণিপুরে তাহলে ওখানকার জঙ্গিদের প্ল্যান হচ্ছে ইম্ফল ভ্যালি ছেড়ে দিন তারপরে যে পাহাড়ি ট্র্যাক্ট চুরাচাঁদপুর অনওয়ার্স ওখানটা মিজোরাম চট্টগ্রাম হিল ট্র্যাক্ট এবং মায়ানমারের একটা অংশকে নিয়ে জেলিংগাম তৈরি করা অর্থাৎ ল্যান্ড অফ ফ্রিডাম এইখানেই গুরুত্ব হচ্ছে চট্টগ্রামে দেখুন চট্টগ্রামে একসময় না নিরানব্বই শতাংশ হিন্দু আর বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ছিল চট্টগ্রাম তো পাকিস্তানের অন্তর্ভুক্ত হতো না সর্দার প্যাটেল নেহেরুকে বলেছিলেন এই বিষয় নিয়ে মাউন্ট ব্যাটনের সঙ্গে কথা বলতে মাউন্ট ব্যাটেন প্রথমে সম্মতি দিয়েছিলেন তারপরে র্যাডক্লিফ যে বাউন্ডারি তৈরি করে তাতে কিন্তু চট্টগ্রামকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করে দেওয়া হয় তারপর সর্দার প্যাটেল আবার অনুরোধ করেছিলেন নেহেরুকে কিন্তু নেহেরু বলেছিলেন যে এই একটা ছোট্ট ভূখণ্ডের জন্য আমি পাকিস্তানের সঙ্গে লড়াই করব দেখুন কাশ্মীরের সমস্যাও নেহেরুজির জন্য মেটেনি আর এই চট্টগ্রামের সমস্যাও পিছনে রয়েছেন পন্ডিত নেহরুর অদূরদর্শিতা তার খেসারও দিতে হচ্ছে চট্টগ্রামের হিন্দু বৌদ্ধ জনগোষ্ঠীটি এখন চট্টগ্রামের হিন্দু বৌদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা কত মেরে কেটে পঞ্চাশ শতাংশ বা তারও কম এক সময় সেটা ছিল সাতানব্বই আটানব্বই শতাংশ ধীরে ধীরে অনেকে ভারতে পালিয়ে এসছেন অনেককে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে আবার বাংলাদেশের সরকার সচেতন ভাবে সেখানে ডেমোগ্রাফিক পরিবর্তন করেছে কিন্তু চট্টগ্রামে সম্প্রতি হাজকা যে ঘটনা ঘটলো সেনা এবং পুলিশের যৌথ বাহিনী যেভাবে সনাতনীদের উপর অত্যাচার চালালো তখন অনেকেই প্রশ্ন তুলছেন ভারত সরকার কি সব দেখে শুনে মুখ বুঝে বসে থাকবে দেখুন ভারত সরকার যা করবে কূটনৈতিক পথে ভারত সরকার কোন সেনা অভিযান এই মুহূর্তে করবে না অদূর ভবিষ্যতেও করবে বলে আমার মনে হয় না কারণ ভারতের একটা শান্তিকামী সম্প্রসারণ বাদ বিরোধী রাষ্ট্র হিসাবে দুনিয়ায় মর্যাদা আছে ভারত রাশিয়ার মতো ক্রিমিয়া দখল করে নেবে না ইউক্রেনকে আক্রমণ করবে না করা উচিত নয় কারণ একদিকে আমাদের জম্মু কাশ্মীর ফ্রন্টে মিলিটারিদের সঙ্গে লড়াই করতে হচ্ছে চায়নার সঙ্গে টেনশন আবার নতুন ফ্রন্ট কেন আমরা খুলব আর খুলবও বা কেন ভারতবর্ষ তো যুদ্ধবাদ দেশ নয় সম্প্রসারণ বাদ তো ভারতের লেক্সিকনে নেই ভারত শান্তি আঞ্চলিক সুস্থিতি নিরাপত্তা এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে সচ্চার সেটা কূটনৈতিক পথেই করা হবে পরিস্থিতি যদি হাতের বাইরে বেরিয়ে যায় তখন সিদ্ধান্ত নিতে হবে কূটনীতিতে কোনো সিদ্ধান্ত তো একেবারে চিরস্থায়ী নয় অনলি কনস্ট্যান্ট কিন্তু এখন যা পরিস্থিতি চট্টগ্রাম নিয়ে পররাষ্ট্র মন্ত্রক উদ্বিগ্ন তারা ব্যাক চ্যানেল করছে ইউনুস সরকারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে আন্তর্জাতিক মত গঠনের চেষ্টা হচ্ছে যাতে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন বন্ধ হয় কিন্তু বাংলাদেশে যে সরকার আছে তার মধ্যে জঙ্গি এলিমেন্ট আছে রাডিকাল ইসলাম আছে তারা ধর্মীয় সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করেন এই যে হাজরা গলিতে আপনার সোনা এবং ওষুধের পাইকারি ব্যবসা হয় প্রতিদিন কয়েকশো কোটি টাকার লেনদেন এবং সেই ব্যবসার নব্বই ভাগ সনাতনীদের দখলে এখন সনাতনীদের ভয় দেখিয়ে যদি সেই ব্যবসা নিজেদের নামে লিখিয়ে নেওয়া যায় যদি এমন পরিস্থিতির সৃষ্টি করা হয় তারা দেশ ছাড়তে বাদ দাওন তেমন তাদের সেই ব্যবসা সম্পত্তিটা তো দখল করা যাবে এটা একটা উদ্দেশ্য সেটা আমরা জানি কিন্তু এই মুহূর্তে অনেকে বলছেন যে ভারত কেন অভিযান চালাচ্ছে না না সেনা অভিযান কোনো সলিউশন নয় জয়েন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন আমরা রাশিয়া নই ক্রিমিয়া নেবো আমরা চীন নই তিব্বত দখল করে নেব গায়ে চোরে পণ্ডিত নেহরুর সুযোগ হারিয়েছিলেন সর্দার প্যাটেল চেয়েছিলেন চট্টগ্রামের ভারত মুক্তি তা পন্ডিত নেহরুর এই ভুলের খেসারত আমাদের দিতে হচ্ছে তা বলে কি চট্টগ্রামের মানুষকে তাদের ভাগ্যের উপর ফেলে রাখবে বারো একদমই না আন্তর্জাতিক মহলে জনমত তৈরি করা হবে এরকম চলতে থাকলে বাংলাদেশের সরকারের উপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ হবে এখন তো গ্লোবালাইজড ওয়ার্ল্ড বাংলাদেশ গার্মেন্ট রপ্তানি করে সেই অর্ডার যদি তারা না পায় বাংলাদেশের কর্তা ব্যক্তিদের উপর যদি ভিসা রেস্ট্রিকশন চালু হয় সেনা যদি অন্য দেশে যাওয়ার ভিসা না দেয়া হয় বাংলাদেশ যাতে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কিনতে না পারে অন্যান্য দেশ থেকে সেটা নিশ্চিত করা যায় তাহলেই দেখবেন বলে ঠেলার নাম বাবাজি একেবারে ইউনুস প্রশাসন লাইনে চলে আসবে ধর্মীয় সংখ্যালঘুদের পাশাপাশি মুক্তমনা অসাম্প্রদায়িক বাংলাদেশের মানুষদের সুরক্ষা তারা নিশ্চিত করবে কারণ আবার বললাম ভারতবর্ষ রাশিয়া নয় আমরা যুদ্ধবাজ নই আর যুদ্ধ মানে ক্ষয় ক্ষতি কোষাগারের উপর চাপ আমরা তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার দিকে এগোচ্ছি আর কুড়ি বছর পঁচিশ বছর লাগবে এখনই ভারতবর্ষের যা ক্লাউড বিশ্বে যখন তৃতীয় বৃহত্তম অর্থনীতি হব স্বাধীনতার একশো বছরের পূরণে তখন তো আমরাই এখনো আমরা নেতৃত্ব দিই দক্ষিণ পূর্ব এশিয়ায় তখন তো আমাদের কথাই হবে আইন তাহলে অপেক্ষা করতে হবে হ্যাঁ তার মানে এই নয় আবার বলছি যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের একেবারে নিজের ভাগ্যের উপর ছেড়ে দিয়ে ভারত হাত উপমহাদেশে হিন্দুদের রক্ষা কর্তা ভারত যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দু হৃদয় সম্রাট তিনি যা করার করবেন এক কূটনৈতিক পথে বাংলাদেশের উপর নিরন্তর চাপ দেওয়া দুই তাতেও যদি পরিস্থিতি না হয় বাংলাদেশের উপর আর্থিক স্যাংশন যাতে জারি করা হয় তার জন্য ভারত লবি করবে তিন বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সেনাকর্তারা যাতে বিদেশে যেতে না পারেন বিভিন্ন দেশ যাতে তাদের ভিসা না দেয় সেই জন্য ভারত তৎপর হবে চার বাংলাদেশ ভারতের উপর সব দিক থেকে নির্ভরশীল ভারত থেকে পণ্য না গেলে বাংলাদেশের কি অবস্থা হয় সেটা বাংলাদেশের মানুষ জানে কারণ তিন দিক থেকে ভারত দিয়ে ঘেরা সেই পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারত কঠোর বিধিনিষেধ আরোপ করবে পাঁচ আনসারুল্লাহ বাংলার যে প্রধান ছিল যাকে আসিফ নজরুল প্যারোলে মুক্তি দিয়েছে এখন সে জামিনই পেয়ে গেছে যে বেরিয়ে উত্তর পূর্ব ভারত থেকে বেরিয়ে আসবে ইত্যাদি ইত্যাদি হুমকে দিচ্ছে রক্তাক্ত করার হুমকি দিচ্ছে ভারত বলবে এই সব জেহাদি জঙ্গিদের আবার জেলের ভিতর পাঠাতে হবে এদের আন্তর্জাতিক অপরাধী হিসাবে গণ্য করতে হবে ডোনাল্ড ট্রাম্প বিশে জানুয়ারির পর মার্কিন প্রেসিডেন্ট ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হচ্ছেন মাইক ওয়ালজ ভারতবন্ধু ইন্ডিয়া ককাসের সদস্য রেডিকাল ইসলামের বিরোধী আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোর বিরোধী ছিলেন তিনি তিনি এবং অজিত দোভাল দোভাল তারা নিজেদের মধ্যে আলোচনা করে অবশ্যই বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করা যায় তার জন্য উদ্যোগী হবে ইতিমধ্যে দিওয়ালির দিন ট্রাম্প এক্স্যান্ডেলে পোস্ট করে চট্টগ্রামের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বলেছিলেন তিনি ক্ষমতায় থাকলে সব হতো না আবার দশই নভেম্বর শহীদ নূরের স্মরণসভাতে কয়েকজন বাংলাদেশের মানুষ হতে পারেন তারা আওয়ামী লীগের সমর্থক ট্রাম্পের পোস্টার নিয়ে রাস্তায় বেরিয়েছিল তাদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে মারতর করা হয়েছে এটাও ট্রাম্প প্রশাসন ভালোভাবে দেখেনি ডোনাল্ড ট্রাম্প এই নিয়েও টুইটারে নিজের খুব উগড়ে দিয়েছেন তাহলে ছটা পথ তো রয়েছেই এর যদি পরিস্থিতি দেখেন সম্ভব হচ্ছে না তখন অন্য কিছু ভাবতে হবে দেখুন বাংলাদেশের সেনাপ্রধান জামানের সঙ্গে আমাদের সেনাপ্রধান যে ভার্চুয়াল বৈঠকটি করেছিলেন না তা আমাদের সেনাপ্রধানের পিছনের দেওয়ালে মুক্তিযুদ্ধে ডিসেম্বর মাস একাত্তরে বাংলাদেশের এই পাকিস্তানের সেনাবাহিনী জেনারেল অরোরার কাছে যে আত্মসমর্পণ করছে সেই ছবিটা টাঙানো ছিল ছবি অনেক কথা বলে কোনো সম্ভাবনাই রুল আউট করা যায় না চেঞ্জ ইস দ্য কনস্ট্যান্ট কিন্তু আবার বলছি ভারত যুদ্ধবাজ দেশ নয় ভারত শান্তি সুস্থিতি চাই উপমহাদেশে স্বাধীন সার্বভৌম গণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে গণতন্ত্র ফিরুক সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন এবং সম্পত্তি নিরাপত্তা থাকুক এবং বাংলাদেশের মুক্তমনা অসাম্প্রদায়িক মানুষও যেন ভালো থাকে নিরাপদে থাকেন সেটাও সুনিশ্চিত করার করার জন্য বাংলাদেশ সরকারের উপর ভারত তো চাপ দেবে এবং দিচ্ছেও কূটনৈতিকভাবে দিচ্ছে এবং বিশ্বজুড়ে প্রয়োজনে মতামত তৈরি করতে হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে ধর্মীয় সংকাল এবং অসাম্প্রদায়িক মানুষের নিপীড়নের বিরুদ্ধে আমার মনে হয় তাতেই কাজ হবে তাতেই কাজ হবে এ ভারত নতুন ভারত যারা ভারতকে এখনো বুঝতে পারছেন না তারা কানাডার এক্সাম্পলটা দেখুন চোখ রাঙিয়েছিল ও তো উন্নত দেশ ন্যাটোর সদস্য ফাইভ আই এর সদস্য ট্রুডো এখন ব্যাকট্র্যাক করেছে ওর দেশেই লোকে ট্রুডোর সমালোচনা করছে আর কানাডাতেও নির্বাচন আসছে ট্রুডো যাবে আমেরিকায় কনজারভেটিভরা জয়ী হয়েছেন কানাডাতেও হবে আমেরিকার রায়টা কি জানেন রাডিকাল ইসলামের বিরুদ্ধে এনজিও কালচারের বিরুদ্ধে এবং লেফট লিবারাল মতাদর্শের বিরুদ্ধে আমেরিকার মানুষ রায় দিয়েছেন এই রায়কে একজন সাধারণ দেশপ্রেমিক ভারতবাসী হিসাবে আমি সর্বান্তকরণের স্যালুট জান